নিয়োগ দুর্নীতিতে সায়নী ঘোষ সম্পর্কে আরও চাঞ্চল্যকর তথ্য পেল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এই মুহূর্তের সব থেকে বড় খবর, সায়নী ঘোষকে তলব করার পরেই কার্যত চাঞ্চল্যকর তথ্য উঠে এলো ইডির হাতে। ইডি সূত্রের খবর, নিয়োগ দুর্নীতিকাণ্ডে ধৃত কুন্তল ঘোষ সায়নী সম্পর্কে সমস্ত তথ্য ফাঁস করে দিয়েছেন। ধৃত তাপস মণ্ডল যে ১৯ কোটি টাকা কুন্তল ঘোষকে দিয়েছিলেন সেই টাকার একটি বড় অংশ সায়নী নিয়েছে। কুন্তল এই ব্যাপারে প্রথমে মুখ খুলতে রাজি না হলেও পরে জেরায় সব কিছু স্বীকার করে নিয়েছেন। সেখানেই উঠে আসছে তৃণমূলের রাজ্যসভা নেত্রীর নাম। কুন্তল ঘোষ সায়নী ঘোষ সম্পর্কে যাবতীয় তথ্য ইডির হাতে তুলে দিয়েছেন। ইডি সূত্রের খবর, কুন্তল জেরায় জানাচ্ছেন তিনি বেশ কয়েক দফা কোটি কোটি টাকা সায়নীকে দিয়েছিলেন, আর সেই টাকা নিয়োগ দুর্নীতি টাকা বলেই অনুমান তদন্তকারীদের। রাজ্যের শিক্ষা নিয়োগ দুর্নীতিতে ধৃত তৃণমূলের যুবনেতা কুন্তল ঘোষের সম্প্রতি সংক্রান্ত বিষয়ে তদন্তে উঠে এসেছে সায়নীর নাম। সম্পত্তি কেনাবেচাতেও নাম রয়েছে সায়নীর। খুব অল্প সময়ের মধ্যে বড় মাছ ধরেছিলেন এই সায়নী ঘোষ। নিয়োগ দুর্নীতিতে সায়নী ঘোষের নাম জড়িয়ে যাওয়ার পর কার্যত ফোন সুইচ অফ রেখেছেন নেত্রী। গাড়ি কেনাবেচা থেকে শুরু করে সম্পত্তি কেনাবেচা একাধিক ক্ষেত্রে কুন্তল ঘোষ সায়নী ঘোষকে কোটি কোটি টাকা দিয়েছেন। কুন্তলের এত টাকা সায়নীকে দেওয়ার উদ্দেশ্য কী? কুন্তল ঘোষ কোথায় পেলেন এত কোটি কোটি টাকা? সেই টাকা নিয়োগ দুর্নীতির কিনা সে বিষয়ে তদন্তকারীদের কাছেও বিশদ তথ্য রয়েছে। আর তারপরেই সায়নী ঘোষকে তলব করা হয়েছে। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর।